আপনি কি জানেন প্রাইজ বন 2 বছরের পুরনো ফলাফলেও পুরস্কার পেতে পারেন? হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে দেখাবো প্রাইজ বন কিভাবে আপনার মোবাইল দিয়ে চেক করবেন। সো চলুন, আমি কথা না বাড়িয়ে আমার কাজে চলে যাচ্ছি। আর যারা আমার চ্যানেল প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন। সো একটা অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে, অ্যাপসটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। ডাউনলোড করার পর আমি এখন ওপেন করব। এখন আমরা ওপেন করছি, এখন আমরা রেজিস্ট্রেশন যে লেখাটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন দেখতে পাচ্ছি এখানে নাম, ইমেল, পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড আরও একবার, অর্থাৎ আপনাকে নাম দিতে হবে, ইমেল নাম্বার দিতে হবে, পাসওয়ার্ড, এবং যে পাসওয়ার্ডটা দিবেন এইখানে এই পাসওয়ার্ডটা আবার আপনাকে নিচে দিতে হবে, তারপর সাবমিটে ক্লিক করবে। আমি দিচ্ছি, আপনারা সাথেই থাকুন। সো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি সাবমিটে ক্লিক করব। ক্লিক করার পর এখন এন্টার ইউর মোবাইল নাম্বার দিয়ে আমাদের ভেরিফাই করে নিতে হবে। সো আমি একটা নাম্বার এখানে দিচ্ছি। নাম্বারটা দেওয়ার পর আমি এখন নেক্সটে ক্লিক করব, তখন তারা আমাকে একটা ভেরিফাই কোড দিবে, আমাকে কোডটা এখানে দিতে হবে। কোডটা আমার এসে গেছে, এখন আমি কোডটা এখানে বসিয়ে দেব আবার। তো আপনাকে দুইবার দিতে হবে, তারপর দেখবেন ভেরিফাইড লেখা চলে আসবে। হ্যালো বন্ধুরা, আমরা তো অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছি, এখন আমাদেরকে প্রাইজ বন্ডগুলো আমাদের এই অ্যাপসে অ্যাড করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনি 10টি প্রাইজ বন্ড অ্যাড করতে পারবেন ফ্রিতে। আপনি চাইলে 10টির বেশি প্রাইজ বন্ড যোগ করতে চাইলেও করতে পারবেন, সেটা আপনি 5,000-10,000 পর্যন্ত যোগ করতে পারবেন। কিন্তু কিভাবে করবেন সেটাও আমি ভিডিওতে দেখাবো। এখন আমি 10টি করে দেখাচ্ছি এবং শেষে আমি 11টি করার ধাপে আপনাদের বাকি দেখাবো। সো যোগ করার জন্য আমাকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা দুইভাবে অ্যাড করতে পারবো, একটা হলো আমরা এখানে দেখতে পাচ্ছি হাতে লিখে আমরা অ্যাড করতে পারবো, এবং একটা আছে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন, এখানে যদি ক্লিক করি সেটা হবে আমাদের স্ক্যান করার মতো, স্ক্যানের মাধ্যমে অ্যাড করা। আমরা যদি আমাদের প্রাইস বন্ডে এইভাবে ধরে রাখি তাহলে দেখবেন স্ক্যানের মতো তারা এটা নিয়ে নিবে। এখন যদি আমি সেভ বাটনে ক্লিক করি তাহলে আমার সেভ হয়ে যাবে। তো আমি পরিবর্তন করলাম, আমি এভাবে করব না, আমি হাতে লিখে করব। সো এখন আমি একটি একটি করে যোগ করব, এর জন্য একাধিক যোগ করব, একটি করে না, এর জন্য আমি একাধিক এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর আপনার প্রাইস বন্ড সিরিজ, আপনি একাধিক যোগ করতে পারবেন কখন, যখন আপনার কাছে একই সিরিজের একাধিক লটারি থাকবে। যেমন আমার কাছে কট হব এটার 60টা টিকিট রয়েছে, এর জন্য আমি এটা একাধিক করব। তারপরে প্রাইস বন্ড নম্বরটা আপনাকে দিতে হবে, নম্বর দেওয়ার পর আপনার কতগুলো, আমার যেহেতু 60টি আছে আমি এখানে 60টি ক্লিক করব। ক্লিক করার পর সাথে সাথে দেখবেন আপনার নম্বরগুলো এখানে শো করবে, তারপর আপনি সংরক্ষণে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ বাটনে ক্লিক করবেন। তো আমার এখানে 60টা একসাথে সেভ হয়ে গেল, এখন আমি আমার বাকিগুলো সেভ করব, এর জন্য আমি আবার প্লাস আইকনে ক্লিক করে করব। সো আপনারা সাথেই থাকুন। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার 10টির মধ্যে 10টি যোগ করা হয়ে গেছে, আমার একটা বাকি আছে। সো আমি এইটাও এখন যোগ করব, এর জন্য প্লাস আইকন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার এটা হলো কর উ, এটা আমি ইও, তো তারপরে আমার প্রাইস নাম্বারটা দেব, নাম্বারটা হচ্ছে 0189708। তো আমি এখন সংরক্ষণে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পর্যাপ্ত প্রাইস বন্ড যোগ করতে করার অপশন আর নেই, যোগ করতে সাবস্ক্রাইব, এর জন্য আমি সাবস্ক্রাইব ক্লিক করলাম। তো ক্লিক করার পর তারা আমাকে একটা ব্রাউজারে নিয়ে যাবে, আমি ক্রোম ব্রাউজারটা চুজ করলাম। সাবস্ক্রাইব করতে হবে, এটা হলো আমাদের টাকা দিয়ে, অর্থাৎ আমাকে কিনতে হবে,
সাবস্ক্রাইব, যাতে আমি বেশি করে আমার প্রাইস বন্ড এই অ্যাপসের মধ্যে আমি অ্যাড করে রাখতে পারবো এবং আমার লটারি দেখতে অর্থাৎ খুবই সুবিধা হবে, আমি সবগুলো একসাথে দেখতে পারবো। সো দেখতে পাচ্ছেন 50টির জন্য আপনাকে 200 টাকা খরচ করতে হবে এবং এইভাবে এইভাবে বেশি বেশি করে আপনাকে মোট আপনি 25,000টি পর্যন্ত করতে পারবেন, যার দাম হবে 22,500 টাকা এক বছরের জন্য। সো আমি এটা করব না, আমার 10টি করা হয়ে গেছে, একটি আমি এটা সিঙ্গেলভাবেই দেখতে পারবো। সো আমি ব্যাগে চলে যাচ্ছি, আপনাদের দেখানো আবার কি বা কেমন হয়। তো আমার এখন তো আমার টিকিট অ্যাড হয়ে গেল, এখন কি করতে হবে আমাদের লটারি দেখতে হবে যে আমার লটারিতে লটারি হয়েছে কি না। তো এর জন্য আমরা উপরে বাম সাইডে তিনটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। ক্লিক করে আমি যদি উপরে দেখি, একদম উপরে অপশনটা লেখা আছে আমার প্রাইস বন্ডগুলো, যেগুলো আমার এখানে দেওয়া আছে, আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পরপর দেখবে এগুলো সেভ করছেন, এগুলো এখানে শো করবে। তারপরে আবার আবার ক্লিক করি, তারপর কি আছে, আমি কি জিতেছি, তো এইটা আমি এখানে ক্লিক করব আমার লটারি দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি কি জিতেছি। ক্লিক করার পর আপনার সবগুলো প্রাইস বন্ড অর্থাৎ এই পর্যন্ত আপনার 94 পর্যন্ত, গত জানুয়ারির 94 পর্যন্ত হয়েছে লটারি প্রাইস বন্ড তারা দিয়েছে আর কি, লটারি কুপন হয়েছিল আর 87 থেকে এই পর্যন্ত। সো লেখা আছে যে সাথে ড্র ফলাফলের সাথে সর্বশেষ 9 এপ্রিল পর্যন্ত আমার এটা হয়েছে 2019 সালের, যে আমার আপনি বিজয়ী হন নাই অর্থাৎ আমি বিজয়ী হই নাই। আপনি যদি পূর্ণ আবার চেক করতে চান তো এখানে আবার চেক করতে পারবেন, যে ভুল হইতেই পারে অনলাইনে। তো আমরা দেখতে পাচ্ছিলাম এখানে একই লেখা আসছে অর্থাৎ আমার কুপন আসে নাই। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই কুপনটা কখন কখন দেওয়া হয়। সো এটা আপনি জানার জন্য দিকে গিয়ে আপনারা এখানে দেখবেন প্রাইস বন্ড ড্র, এখানে ক্লিক করলে আপনারা এখানে সবগুলোই দেখতে পারবেন যে ড্র, এই দেখুন লাস্ট ড্র হয়েছে 31 জানুয়ারি 2019 94 পর্যন্ত। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার সবগুলো এখানে দেওয়া আছে। সো আপনি এখান থেকেও আপনার কুপনটি মিলিয়ে নিয়ে নিতে পারবেন। তারপরে আছে উপরে লেখা আছে প্রতি বছর প্রাইস বন্ড এর 4 বার ড্র হয়, বিস্তারিত আমরা একটু ক্লিক করি দেখি এখানে কি লেখা আছে। লোড হচ্ছে, একটু সাথেই থাকুন। তো প্রাইস বন্ড কিভাবে সংরক্ষণ করবেন এইখানে বিস্তারিত এটা সম্পূর্ণ এখানে দেওয়া আছে। এবং আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে 4 বার অর্থাৎ বড় হয়েছে বছরে 4 বার দেয়, 4 বারটা কখন কখন দেয় সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। দেখার জন্য আবার আপনাকে বাম পাশে তিনটা আইকনে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস বন্ড সম্পর্কিত একটা অপশন আছে, যে এখানে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু নিচের দিকে যান, নিচের দিকে যাওয়ার পর আরও জানুন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ড্র সাধারণত 31 জানুয়ারি 30 এপ্রিল 30 জুলাই এবং প্রতি বছর 31 অক্টোবর ঘোষণা করা হয়। সো এইভাবে আপনি আপনার প্রাইস বন্ডের ড্রটা দেখতে পারবেন এবং আপনারা অনলাইনেও প্রাইস বন্ড কিনতে পারবেন। সো কিভাবে কিনবেন আমি পরবর্তীতে একটা ভিডিও দেখাবো। সো আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন যে কেমন হলো, আর বেশি বেশি করে শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ সকলকে।